ছবি চাই, যে যার অডিও ঘিরে তোলপাড়, সেই সঞ্জীব প্রামাণিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক তিনি, এবং কয়েকদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের উচ্চশিক্ষা সংসদ দুটি কলেজের গভর্নিং বডি বা পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি হিসেবে এই ছাত্র নেতাকে নিয়োগ করেছে, এবং সেই ছাত্র নেতার মুখে এই বক্তব্য শুনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ কিন্তু খুব ক্ষুব্ধ। ইতিমধ্যে শিক্ষকদের তরফ থেকে প্রতিবাদ এসছে, তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টা, এবং এসএফআই-এর শাস্তির দাবি তুলেছেন, এবং কর্তৃপক্ষ জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, যে বিষয়টি অর্থাৎ অডিওটি খতিয়ে দেখে সত্যাসত্য বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তুমি জানো যে যে ভাইরাল অডিও যে ভাইরাল হয়েছে সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল সূত্রে খবর যে কয়েকদিন আগে, এবং এই ছাত্র নেতা যে সঞ্জীব প্রামাণিক, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কার্যত স্বীকার করেছেন এটা তার ভিডিও, তার অডিও, এবং পাশাপাশি এটাও তিনি সাফাই দেওয়ার চেষ্টা করেছেন যে এটা রূপক অর্থে বলা হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতার কীর্তি গোটা বাংলা দেখেছে, উপাচার্যকে হেনস্থার ছবি বাংলা দেখেছে, এবার শিক্ষককে কলার ধরার, শিক্ষকদের কলার ধরার, জুতাকে কলার ধরার হুমকি, প্রকাশ্যে অডিও ভাইরাল হয়েছে, এবং সেই ভাইরাল অডিও ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তোলপাড়। ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি গোটা বিষয়টা নিয়ে বৈঠকে বসেছে। শিক্ষকদের বিরুদ্ধে ছাত্র নেতার এইভাবে আচরণ, এইভাবে বক্তব্য প্রকাশ্যে আসায় তারা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। যদিও যে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি প্রকাশ্যেই দাবি করছেন যে তিনি এটা বলেছেন কিছুদিন আগের এটা একটা অডিও, এবং যে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি রীতিমতো রাজ্য সরকার কিছুদিন আগে দুটি কলেজের গভর্নিং বডিতে তাকে সদস্য করেছে, গোটা বিষয়টায় পদক্ষেপের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এই ভাইরাল অডিও সম্পর্কে এসএফআই-এর কি বক্তব্য, আসুন শুনে। এর আগেও তৃণমূলের নেতারা, তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, তারা শিক্ষকদেরকে হেনস্থা করেছে, শিক্ষকদের ওপর চড়াও হয়েছে বিভিন্নভাবে। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছাত্র শিক্ষক যে আর কি সম্পর্ক ছিল সেটা কখনোই এরকম ছিল না, কলার ধরার সম্পর্ক ছিল না। তৃণমূল এখানে সেই কলার ধরার সম্পর্কে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের মধ্যে আনতে চাইছে, আমরা কোনোভাবেই এটা মেনে নিচ্ছি না। এবং তৃণমূলের এই যে ছাত্র নেতার যে বক্তব্য সেইটাকে আমরা প্রচণ্ড তো নিন্দা করছি, তার সাথে এটার যেন আর কি তদন্ত হয় এবং তার সাথে তার যেন যথাযোগ্য শাস্তিও হয়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।